বৃন্দাবনের প্রেম মন্দির এবার কল্যাণীতে। বৃন্দাবনের প্রেম মন্দির কি ব্যাংককের অরুণ মন্দিরকে টক্কর দিতে পারবে? হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অলরেডি তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কল্যাণী রথতলাতে, আর এবছর কিন্তু এনাদের ভাবনা বৃন্দাবনের প্রেম মন্দির। যদিও আমি এর আগে এসেছি কিন্তু শেয়ার করার মতন কিছু মনে হয়নি বলে তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে আমি আবার চলে এসেছি, কতটুকু কাজ এগিয়েছে, কতটুকু কাজ বাকি আছে, এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এই হচ্ছে মেন রোড, আর রোড থেকে নেমেই কিন্তু একদম সামনেই হচ্ছে প্যান্ডেলটি। তোমরা জানোই, যারা প্রত্যেক বছর আসো তারা তো জানোই। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু প্রচুর ডেকোরেশন হয় যেটা এখন অবধি শুরু হয়নি। শুধুমাত্র এদিক দিয়ে দেখতেই পাচ্ছ ইট পাতার কাজ শুরু হয়ে গেছে, যেখানে আজকে এই ভাইগুলো খেলছে। তো যাই হোক না কেন, চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের সামনেটাই যাই। প্যান্ডেলটাকে টোটালি খুব সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো আমি এক ঝলক দেখে বুঝতেই পারছি যে তোমরাও আশা করি বুঝতে পারছো যে প্যান্ডেলে কিন্তু এখনও প্রচুর কাজ বাকি। প্রচুর মানে প্রচুরই কাজ, এই কারণেই বলছি কারণ পুজোর কিন্তু হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। কিন্তু এটা দেখে আমার মনে হচ্ছে এনাদের দিন রাত এক করে কাজ করতে হবে, তবেই হয়তো এনাদের কাজ কমপ্লিট হবে। মেবি পুজোর দেখো ওই পাশ থেকে আমি এখন এই পাশে এসেছি, একটু ভেতরটাই যাবো, ভেতরটাই গিয়ে ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো এই সাইড দিয়েও কিন্তু পুরোদমে কাজ হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে বৃষ্টির কারণেই হোক কিংবা যে কারণেই হোক না কেন, ওনাদের কাজ কিন্তু অনেকটাই পিছিয়ে। হতে পারে যে হাতের যে কাজগুলো সেগুলো হয়তো ভেতরে কদমে চলছে, হয়তো এসে জাস্ট বসিয়ে দিলেই হবে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আমি, কারণ ভেতরের কাজ ওনারা কতটুকু এগিয়েছেন, কতটুকু কাজ বাকি আছে। বা সামনে না পিলার মতন হয়েছে, মানে বৃন্দাবনের প্রেম মন্দিরের যে পিলারটা সেম ওই রকম দেখতেই পিলার ওনারা করেছেন। অলরেডি রঙের কাজও হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো এবার পিলারের কাছাকাছি যাওয়া যাক। দেখো এখন কিন্তু চলে এসেছি একদম প্যান্ডেলের ভেতরে, ভেতরে কিন্তু দুর্দান্ত লাগছে। চলো একজন তোমরা ভেতরটা একটু দেখে নাও, এখনই অসাধারণ লাগে, যদিও এখনও কাজ প্রচুর বাকি, জোর কদমে দাদারা কাজ করছে। তো চলো ভেতর ট্যাগ ঝলক দেখে। দেখো পিলারগুলো যে বসেছে এখনও যদি সঠিকভাবে বসেনি, আর পিলারের গায়ে দেখো দেবদেবীদের সমস্ত মূর্তিগুলো আছে। আর পিলারগুলো কিন্তু টোটালি হচ্ছে ফাইবারের পিলার, ফাইবারের পিলারের উপর কিন্তু কালার হয়েছে। এবার এটাই কি ফিক্স কালার থাকবে না, এই কালারটা চেঞ্জ হবে এখন অবধি কিন্তু বোঝা যাচ্ছে না। দেখো আর ওপরে কিন্তু দাদারা দেখো একভাবে কিন্তু কাজ করে যাচ্ছে, কারণ ওই যে ফোমের কাজগুলো, যেই কাজগুলো ফোমের ওপরে ওনারা কালার করে তারপরে বসাচ্ছে। দেখো আর ওপরটা তো দুর্দান্ত লাগছে, চলো একটু সামনে যাই, সামনে গিয়ে দেখো। এই দিক দিয়ে কিন্তু ফোমের যে কাজগুলো, ডিজাইনগুলো সেগুলো কিন্তু রাখা আছে। এরকম পিলার কিন্তু প্রচুর আছে দেখো, এই পিলারগুলোতে যদি এখনও কি কালার করা হয়নি। এদিকে যেখানে মাতৃ প্রতিমা থাকবে তার জন্য যে মানে বেদিটা, সেই বেদিটা কিন্তু করা হয়ে গেছে। আর ডিজাইনগুলো দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে এখন অবধি। যদি এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, কাপড়ের ওপরে যে এই ফোমের কাজগুলো কিন্তু বসবে সেগুলো কিন্তু এখন অবধি বাকি আছে। আর ওপরটা কি দুর্দান্ত লাগছে, সিঁড়ি সিঁড়ি মতন করা হয়েছে। মানে যখন তোমরা ওই পাশ দিয়ে আসবে তখন ওই দিক দিয়ে এসে কিন্তু সিঁড়ি দিয়েই নামবে। নামার পরে এখানে তো দুর্দান্ত প্যান্ডেল, সেটা তো তোমরা দেখতেই পাবে। আর সামনে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা, আর দেখার পরে কিন্তু ওই পাশে দেখো এক্সিট গেট আছে, তারপরে তোমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যেতে পারো। কিন্তু অসাধারণ লাগছে এখনই, এরপরে যখন আরেকটু কাজ এগোবো না তখন তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। এখনও মেবি তোমরা একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কারণ প্রপার লাইট নেই। আর এর মধ্যে যখন লাইটটা করবে না সেটা কিন্তু দুর্দান্ত লাগবে। ওপরটা তো জাস্ট আমার অসাধারণ লাগছে, মানে ক্যামেরায় তোমরা কতটুকু বুঝতে পারছো না, এরা কিন্তু খালি যে খুব দুর্দান্ত লাগছে। আর মাঝখানে তো একটা বিশাল আকৃতি ঝাড় তো প্রত্যেক বছরই থাকে, এবছরও থাকবে, অসাধারণ লাগছে দেখতে জাস্ট ভেতরটা। সাইডটা দিয়ে এলাম, আর তোমাদের যে পিলারটার কথা বলছিলাম দেখো কি দারুণ লাগছে না পিলারগুলো, যদিও কালার করে রাখা হয়েছে। এই পিলারগুলো অবশ্যই ভেতরে বসবে, তো সেটাও তোমাদের সঙ্গে আমি ভেতরে গিয়ে আমি শেয়ার করব। চলো এই দিক দিয়েও দেখো পিলার, অনেক পিলার কিন্তু ওখানে রাখা আছে। ওই সামনে দিয়ে দেখো, কাছে গিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, মানে যেটা আমি তোমাদেরকে বলছিলাম আন্দাজে এটাই কিন্তু একদম সঠিক। দেখো ফোমের কাজগুলো কিন্তু করে এনারা একদম রেডি করে রেখেছেন, ঝটপট বসালেই কিন্তু প্যান্ডেল টোটালি কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রচুর এরকম কিন্তু ফোমের ডিজাইন করে কাজ কিন্তু রাখা যায়। দেখো কত ফোম, ইভেন ফোম কাটিং করে ডিজাইন করে কিন্তু কালারও হয়ে গেছে দেখো। আর চলো এবারে একটু এই সামনে যাওয়া যায়, কারণ এই দিক দিয়েও কিন্তু জোর কদমে কাজ চলছে, রঙের কাজ চলছে। দেখতে পাচ্ছ দাদাটা রং করছে,
এটি কিন্তু পিলার রাখা, আর এই প্রত্যেকটা পিলারই কিন্তু সব ফাইবারের পিলার। দেখো ভেতরটা দেখে বুঝতেই পারছো, টোটালি কিন্তু ফাইবারের পিলার, চারিদিকে কিন্তু সব ফাইবারের পিলার রাখা আছে। আর এই দিক দিয়ে কিন্তু চলছে জোর কদমে রঙের কাজ। দেখো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কর্মরত দাদাকে পেয়ে গেছি। তো দাদা কেমন আছো বলো? বলছি যে পূজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি, তো প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে কিন্তু প্যান্ডেলের এখনো প্রচুর কাজ বাকি। কাজ বাকি আমরা করছি বা একটা দুটো অবধি কাজ করে যাচ্ছি, রাত একটা দুটো একটা দুটো অবধি। আচ্ছা, কেন কি মানে দেখে মনে হচ্ছে যে পূজো এত তাড়াতাড়ি চলে, মানে কয়েকটা দিন তোমরা কি কমপ্লিট করতে পারবে? হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে। এইগুলো কি টোটালি ফাইবারের? হ্যাঁ টোটালি ফাইবারের। আর বলছি প্যান্ডেল তৈরি করতে তোমরা কি কি ব্যবহার করছো? এই যে ফাইবারের পিলার, কাপড়, ফোম, এই তিনটে দিয়েই মানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি প্রচুর ডিজাইন কিন্তু আছে, মানে ফোমের ডিজাইন। এগুলো প্যান্ডেলের ভিতরে বসবে, সব প্যান্ডেলের ভিতরে, সব প্যান্ডেলের ভিতরে বসবে আর বাইরে বসবে, মানে চারি সাইডে ডিজাইনটা হবে। বৃন্দাবনে প্রেম মন্দির যেটা আছে ওরকম ডিজাইনটাই চেষ্টা করছি আমরা, মানে এটা হাতের কারিগর্য, তো যতটা পারি ততটাই চেষ্টা হবে। যে হাতের কাজ বলা যাচ্ছে না যে সেম টু সেম আনা হবে, চেষ্টা করব ও মানে পুরোটা কমপ্লিট করার জন্য। আর বলছি যে ফোমের ডিজাইন, ফোমের কাজগুলো কি তোমাদের মোটামুটি? না আমাদের না, ফোমের ডিপার্টমেন্টটা আলাদা আছে, আমরা খালি ফাইবার ডিপার্টমেন্ট, আর প্যান্ডেল ডিপার্টমেন্টটা আলাদা, কিন্তু ওই একই মালিকের আন্ডারেই আমরা কাজ করছি। না বলছি মোটামুটি ফোমের কাজ কি কমপ্লিট? হ্যাঁ ফোমের কাজ কিছুটা কমপ্লিট, কিছুটা বাকি আছে, আমাদেরও ফাইবার কিছুটা বাকি আছে, রং টং বাকি। আর বলছি দাদা যে প্যান্ডেলের প্রতিমা কবে আসছে যদি একটু বলতে পারো? প্রতিমাটা তো এখনো ডিক্লেয়ার হয়নি, এখন বলা যাচ্ছে না কবে আসবে, মহড়ার আগে আসতে পারে। হ্যাঁ মহড়ার আগেই আসবে, কবে ডেটটা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দেখো তোমার তো দেখতেই পেলে ভেতরের ফুটেজটাও শেয়ার করলাম, সত্যি কথা বলতে ভেতরটা আমার উপর ডিজাইনগুলো এত সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ পেছনে তো দাদারা একদম দিন রাত এক করে কাজ করে। সব থেকে বড়ো কথা মানে যেহেতু প্যান্ডেলটার অনেকটাই কাজ বাকি, এনারা কিন্তু রাত জেগে মানে রাত একটা দুটো অবধি কিন্তু কাজ চলছে এখানে। কিছুদিনের মধ্যেই তোমরা টোটালি সুন্দরভাবে প্যান্ডেলটাকে দেখতে পাবে, এখন অবধি দেখে মনে হচ্ছে যেন অনেকটাই কাজ বাকি, কিন্তু না ভেতরে কিন্তু প্রচুর কাজ চলছে। তো যাই হোক না কেন, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও, যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।